জানাজান নামাজের পরপর হাত তুলে মোনাজাত করা যাবে কি? উত্তর হলো যাবে না, এটা বেদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটি বক্তব্যের জবাব নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে আহলে হাদিসের কথিত একজন বক্তা, তিনি বলতেছেন জানাজার নামাজটি দোয়া, জানাজার নামাজের পর দোয়া করা বিদাত। এই সম্পর্কে আমরা জানবো, জানাজার নামাজ এটি দোয়া নাকি নামাজ, এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? সবাই লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এর জানাজার নামাজ পড়তে গেলে নিষেধ করতে গিয়ে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মা তাবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আপনি কখনো মুনাফিক তাদের কবরের নিকট জিয়ার, আপনি কখনো তাদের মুনাফিক কারোর উপর জানাজার নামাজ পড়বেন না এবং তাদের কবরের নিকট জিয়ারতের জন্য দাঁড়াবেন না। সূরা তৌবা আয়াত নং 84। এই আয়াতে কারিমায় একটি বিষয় আমরা স্পষ্ট যে মহান রব্বুল আলামিন সরাসরি জানাজাকে দোয়া না বলে নামাজ বলেছেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন জানাজার নামাজ, আর উনি বলতেছেন দোয়া। এখন আমরা কি আল্লাহ তাআলার কথা মানব নাকি উনার কথা মানব? এবার আসেন জানাজার নামাজের পরে দোয়া করা এই সম্পর্কে একটি হাদিস লক্ষ্য করুন। আন আবি হুরাইরা কাল সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত ফা আখলিসু লাহুদ দোয়া। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে ফেলবে ফা আখলিসু লাহুদ দোয়া, অতঃপর তার জন্য খালেস বা নিষ্ঠার সাথে দোয়া করো। আরেকটি হাদিস লক্ষ্য করুন, আনিল মুস্তাজিল্লে আন্না আলিয়া রাদিয়াল্লাহু আনহু সাল্লু আলা জিনাজাতি বাদামা সাল্লি আলাইহা। হযরতে মুস্তাজিল ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, নিশ্চয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজার নামাজ আদায় করেন, অতঃপর আবার তার জন্য দোয়া করেন। এই হাদিসের সনদটি সহি, হাদিসটি রয়েছে বাইহাকি শরীফে আস সুনানিল কুবরা গ্রন্থের চতুর্থ খণ্ড 74 পৃষ্ঠা, হাদিস নং 6996। আরেকটি হাদিসের অর্থ আপনারা লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়া হলো যে সবচাইতে দোয়া বেশি কখন কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলিলেন, রাতের শেষ অংশে, তাহাজ্জুদের সময় এবং প্রত্যেক ফরজ নামাজের পর। শ্রোতা মণ্ডলী, আমরা এজন্যই জানাজার নামাজের পর দোয়া করি, জানাজার নামাজটি হলো ফরজে কেফায়া, আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করার হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাইদা ফারাগতা ফাংসব ও ইলা রব্বিকা ফারগব। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা প্রত্যেক নামাজ পর আল্লাহ পাক রসুলকে নির্দেশ দিলেন দোয়া করার জন্য। এজন্য জানাজার নামাজের পর আমরা দোয়া করি, এটি উত্তম একটি ইবাদত। একজন মানুষ মারা গেলে তার চাওয়া পাওয়া কিছুই থাকে না। এই জায়গার মধ্যে একজন মানুষের জন্য দোয়া করা হবে, একজন মায়েতের জন্য। এই উত্তম কাজটিকে যারা বেদাতের ফতোয়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুক। এদের থেকে আপনি আমাকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।